কোনোদিন যদি তোদের এখানে দেখি কত জায়গায় গেলাম, থানায় রিপোর্ট করলাম, হাসপাতালে গেলাম, কিন্তু কোথাও তোমার মাকে খুঁজে পেলাম না। আমার মনে হয় স্বামীর মৃত্যু শোক সইতে না পেরে হয়তো নিজেই আত্মহত্যা করেছে। এসো বাবা, এসো আমার সঙ্গে এসো। খাও, আব্বু বলেছে আজ থেকে তোমরা আমাদের এখানেই থাকবে। মুরাদ, ওরা কোথায় বাবা? চলে গেছে আব্বু। চলে গেছে? তুই এখানে বস, আমি তোর জন্য খাবার নিয়ে আসি। তুই বিন্দিয়া হয়ে আমার কাছে থাকবি, তোকে স্কুলে ভর্তি করে দেব, তুই লেখাপড়া শিখবি, গান শিখবি, নাচ শিখবি। এই পাড়া গায়ে নাচ গান করে কত টাকা পাও? আমাদের সঙ্গে শহরে চলো, মালামাল করে দেব। হারামখোরের দল, তোরা আমাকে বাজারে নর্তকি পেয়েছিস। আমি স্কুলের ছাত্রী, তাই বসন্ত উৎসবে নাচতে এসেছি। এখন আমাদের সঙ্গে তুই নাচবি? এসব কি হচ্ছে? Ah!
থেকে এসেছে। বাউল চাচা কোথায়? আমি অসুস্থ, তাই এবারের বসন্ত উৎসবে ওর সঙ্গে যেতে পারিনি। চাচা, এখন আর বসন্ত উৎসব হয় না, উৎসবের নামে হয় উচ্ছৃঙ্খলতা, ভণ্ডামি আর গুন্ডামি। হ্যাঁ বাবা, এখন আর প্রাকৃতিক সৌন্দর্যের প্রতি কারো ভক্তি নেই। তাই তো বলছিলাম, আপনার আমার সাথে শহরে চলুন। হ্যাঁ বাবা, শহরে গেলে হয়তো আমার ভাইয়াকে খুঁজে পাব। পাগলি, ভাইয়াকে তুই চিনবি কি করে? সে তো এখন অনেক বড় হয়ে গেছে। আমার গায়ে কোনো কাপড় নেই। গায়ে কাপড় নেই? কে কে আপনি? আমি একটি মেয়ে। তা তো বুঝতেই পারছি, কিন্তু আপনার কাপড় খুললো কারা? কোনো প্রশ্ন না করে অ্যাটাচি খুলে কাপড় বের করে দিন। দিন দিন বলছি। তোমার মতো বেশ্যাকে মেরে আমি হাত নোংরা করব না, তবে বেশ্যাবৃত্তি আমি তোমাকে ভুলিয়ে দেব। আমাকে অপমান করার নতিজা তুমি দেখবে। শাহিন আমার মেয়ে, মোস্তাক আমের মেয়ে কখনো মিথ্যে বলতে পারে না। কিন্তু ও মিথ্যে বলেছে। নওশাদ একটা স্বনামধন্য পরিবারের কুমারী মেয়ে নিজ মুখে বলেছে তুমি তাকে বলাৎকার করতে চাইছো। কিন্তু স্যার। চুপ করো, তুমি পুলিশ ডিপার্টমেন্টের কলঙ্ক, আমি তোমাকে সাসপেন্ড করলাম। স্যার বেরিয়ে যাও, বেরিয়ে যাও এখান থেকে। আই সে গেট আউট। থ্যাংক ইউ স্যার। আমার
দেবে না, দেখা দেবে না বলছে, না না। শোনা মাত্র বাঙালি মেয়েদের বুক কেঁপে ওঠে, আর তুমি সবার সামনে চিৎকার করে বলেছো আমি তোমাকে বলাৎকার করতে চেয়েছিলাম, তুমি তুমি আমার ইজ্জত নিয়ে ছিনিমিনে খেলেছ, দুরিশাত করে দিয়েছো আমার মান সম্মান, ছিনিয়ে নিয়েছো আমার চাকরি, অন্ধকার করে দিয়েছো আমার ভবিষ্যৎ, কিন্তু আমি আমি তোমাকে বলাৎকার করে কলঙ্কিনী করতে পারি না, পারি না। ভবিষ্যতে কাউকে অপবাদ দেওয়ার আগে একটা কথা মনে রাখবে, সবাই আমার মতো নওশাদ নয়। সেদিন নগ্ন অবস্থায় আমার গাড়িতে না উঠলে তোমার সঙ্গে আমার কোনো ঘটনাই ঘটত না। আপনি আমাকে ভুল বুঝবেন না, সেদিন এক বান্ধবীকে তার বাসায় পৌঁছে দিয়ে ফেরার পথে কিছু দুষ্কৃতকারী আমাকে আক্রমণ করেছিল, অনেক কষ্টে তাদের হাত থেকে ইজ্জত বাঁচিয়ে আমি আপনার গাড়িতে আশ্রয় নিয়েছিলাম। কাপড়টা পাল্টে নিন,
এই শাহিন, শাহিন, শাহিন।